অবশেষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যে অবৈধ স্থাপনা রয়েছিল সেটি কিন্তু আজকে থেকে কিন্তু এর উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যে অবৈধ যে দোকানগুলো রয়েছে দখলদাররা রয়েছে সেটি কিন্তু সেই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। এখানে আপনি একটু দেখতে পাচ্ছেন যে আমাদের জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যারা কর্মকর্তা আছেন তাদের নেতৃত্বে কিন্তু এই হসপিটালের সামনে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। এখানে দীর্ঘদিন যাবৎ একটি প্রভাবশালী মহল তাদের ছত্রছায়ায় প্রায় 20 থেকে 25টি দোকান অবৈধভাবে এখানে স্থাপন করে দীর্ঘদিন যাবৎ তারা এখানে ব্যবসা প্রতিষ্ঠান চলে আসলো। এতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে সৌন্দর্য এবং যে কার্যক্রমগুলো আছে সেগুলো ব্যাহত হতো এবং বিশেষ করে রবিবার এবং প্রতি বৃহস্পতিবার এখানে এই হসপিটালের সামনে কিন্তু ব্যানগাড়ির প্রতি বৃহস্পতিবারে এবং রবিবারে একটি বাজার বসত। এখানে তারা অনেক কোলাহলপূর্ণ পরিবেশে কিন্তু রুগীরা কিন্তু এখানে অবস্থান করত। তারই প্রেক্ষিতে অর্থাৎ এই হসপিটালের সৌন্দর্যবর্ধন এবং শান্তি শৃঙ্খলা এবং যে পরিবেশ দূষণের যে প্রভাব থেকে রক্ষা করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ এই অবৈধ স্থাপনাটি মানে উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি ইউএসএফ মহোদয় ডাক্তার আজিজুল হক তিনি বিভিন্ন সময় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির যে মিটিংগুলো হয় এই মিটিংগুলোতে এই বিষয়টি উত্থাপন করেন এবং সেটির উপর ভিত্তি করেই কিন্তু এটি সিদ্ধান্ত হয় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ করা হবে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে থেকে সকাল থেকে কিন্তু এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আমি এখন এই মুহূর্তে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আমার সঙ্গে আছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আজিজুল হক। তা আমি তা আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে দীর্ঘদিন যাবৎ এখানে অবৈধ স্থাপনা ছিল, হঠাৎ করে কেন আপনারা এই উদ্যোগ গ্রহণ করলেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে কোনো হাসপাতালের সামনে পরিবেশটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি। এখানে বিভিন্ন এলাকার মানুষ যে সেবা নেওয়ার জন্য আসে যাতে তারা সহজেই বুঝতে পারে যে এটা হাসপাতাল, কিন্তু এখানে দোকানপাট থাকার কারণে তারা বুঝতে পারতো না, এদিক সেদিক চলে যেত, অন্য জায়গায় তাদের অনেক কষ্ট হতো যে হাসপাতালে ঢুকতে। তো এটা আমার কাছে খারাপ লেগেছে যে মানুষের অনেক কষ্ট হচ্ছে, যাতে সহজেই হাসপাতালের গেটটাকে দৃশ্যমান করা যায় এবং সামনের সৌন্দর্য বর্ধন করা যায়, এর জন্য আমাদের হাসপাতালের সকল স্টাফ, উপজেলা প্রশাসন, বকশীগঞ্জ থানার ওসি মহোদয় আহাদ ভাই, উনি আমাকে সহযোগিতা করেছেন। তো এই সহযোগিতাটা আমি আমার কার্যক্রম চালিয়েছি, আগামী দিনে এটার একটা সৌন্দর্য বর্ধনের কাজ সুন্দর করেই করব। বাকিটা অত্র এলাকার মানুষ আমাদেরকে সহযোগিতা করবে, প্রশাসন সহযোগিতা করবে, এই আশাবাদ ব্যক্ত করছি আমি। যেমনটা শুনছিলেন যে আমাদের ইউএসএফ মহোদয় যে বিষয়টি বলছিলেন যে এখানে দীর্ঘদিনের যে একটি কালচার শুরু হয়েছিল সেই কালচার থেকে বের হয়ে এসে কিন্তু উনি সাহসিকতার মধ্য দিয়ে কিন্তু এই উচ্ছেদ অভিযানের হাত দিয়েছেন। আমার সঙ্গে আছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল আহাদ খান। আমি আব্দুল আহাদ খান মহোদয়ের কাছে জানতে চাইব যে আমাদের এই অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে এখানে কোনো ধরনের প্রভাব আছে কিনা, অথবা আপনারা এখানে কেউ প্রভাব বিস্তার করার চেষ্টা করছে কিনা, যদি একটু আইন শৃঙ্খলা এই বিষয়ে একটু বলতেন আমাদের। এখানে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। ইউএইচএফপিও মহোদয় এই অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ রক্ষায় উনি কাজ করছেন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করছেন। তো পুলিশের সহযোগিতা চেয়েছেন যাতে এটা এই জায়গাটায় মানুষ সহজেই সেবা পায়। আমরা পুলিশ সেবা দিয়ে যাচ্ছি, সার্বক্ষণিকই পুলিশ সেবা দিয়ে যাচ্ছি। পুলিশ টহল ডিউটি সার্বক্ষণিকই থানা এলাকায় অন্যান্য এলাকার মতোই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে যাতে আইন শৃঙ্খলা ভালো থাকে সেটি আমরা নজরদারি করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের যে পরিবেশটা, এখানে দীর্ঘ ই পর্যন্ত এখানে একটি লম্বা একটু লাইন ধরে কিন্তু এখানে দোকানপাট বসানো হয়েছিল, সেই দোকানপাটের উপর ভিত্তি করে এখানে কিন্তু আজকে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের সহযোগিতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যারা আছেন তারা কিন্তু অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছেন। ভবিষ্যতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার আজিজুল হক মহোদয় আমাকে জানিয়েছেন যে ভবিষ্যতে এখানে আর কোনো অবৈধ দখলদারদের এখানে বসতে দেওয়া হবে না এবং হাসপাতালের পরিবেশ
সৌন্দর্য বর্ধন এবং পরিবেশ রক্ষার জন্য যা যা করার প্রয়োজন তিনি সেটি উদ্যোগ গ্রহণ করবেন। আমি একজন ভাইয়ের কাছে জানতে চাইব যে এই যে এই দীর্ঘদিন পর এই যে অবৈধ স্থাপনা যে উচ্ছেদ হলো এবং এর মাধ্যমে মানে আপনারা কাছে থেকে আপনারা তো স্থানীয়, আপনারা এই ব্যাপারে কী ভাবছেন, কেমন উদ্যোগটা কেমন হয়েছে? ধন্যবাদ আরটিভির সাংবাদিক ভাই আপনাকে। তো আমরা প্রায় 88 পর থেকে হাসপাতাল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এই অবৈধ উচ্ছেদগুলো ছিল। তো এতদিন কেউ এই অবৈধ উচ্ছেদগুলো নড়াইতে পারে নাই বা সরাইতে পারে নাই। তো আমাদের বর্তমান বক্সগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে প্রধান কর্মকর্তা ডাক্তার আজিজুল হক এবং বক্সগঞ্জ থানার ইনচার্জ অফিসার ওসি মহোদয় দুজনের সমন্বয়ে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছেন ওনারা, সেই পরিশেষে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের এখন যে বর্তমান অবৈধ উচ্ছেদগুলো যে স্থাপনাগুলো উচ্ছেদ করেছে তার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি বক্সিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের, এই যে অবৈধ যে স্থাপনাটি উচ্ছেদ করা হলো বা আজকে সারাদিন ব্যাপী এর কার্যক্রম এখানে অব্যাহত রাখা হবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি ইউএসপিও ডাক্তার আজিজুল হক ওনার নেতৃত্বে অর্থাৎ ওনার সাহসিকতার কারণে কিন্তু এই দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনাগুলোর যে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে, স্থানীয় এবং যারা এখানে রুগী আছেন তারা সবাই কিন্তু তাকে ধন্যবাদ জানিয়েছেন যে তার যে সাহসিকতা, তার যে সাহসী উদ্যোগ, এই উদ্যোগের জন্য কিন্তু সবাই তাকে ধন্যবাদ জানিয়েছেন। এবং এখানে ভবিষ্যতের জন্য আর কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান অবৈধভাবে এখানে গড়ে উঠে সেই দিকগুলো খেয়াল রাখার জন্য স্থানীয় লোকজন তারা কিন্তু হসপিটাল কর্তৃপক্ষের নিকট সেটা দাবি জানিয়েছেন। তো এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।